শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংবাদের শুরুতেই থাকছে বাংলাদেশের জন্য আগামী 14 দিন ক্রিটিক্যাল, তারপরেই থাকছে করোনা মোকাবেলায় সরকার পদক্ষেপগুলো নিতে এত দেরি করছে কেন, এবং তারপরেই দেখুন করোনার সংক্রমণ শেষ হতে কত সময় লাগবে, এবং সর্বশেষে থাকছে করোনা ভাইরাসের মধ্যেই উড়ে আসছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। এবারে বিস্তারিত করোনা পরিস্থিতিতে বাংলাদেশের জন্য আগামী 14 দিন হলো বেশ ক্রিটিক্যাল সময়, বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর চিকিৎসক ডক্টর ABM আবদুল্লাহ। ডক্টর আবদুল্লাহ বলেছেন এই সময়ের মধ্যে বোঝা যাবে বাংলাদেশে করোনা পরিস্থিতি কোন পথে মোড় নিচ্ছে। প্রধানমন্ত্রীর চিকিৎসক ডক্টর আবদুল্লাহ বলেছেন যে এই 14 দিনে যারা বিদেশ থেকে এসেছেন তাদেরকে যদি হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা যায় এবং যারা আক্রান্ত হয়েছে কিংবা সংস্পর্শে এসেছে তাদের যদি চিহ্নিত করা যায় তাহলেই বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহতা পাবে না বলে আশা করছি। ডক্টর আবদুল্লাহ আরো বলেন যে যেভাবে সরকার কাজ করছে তা যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গে, যখন যেটা প্রয়োজন সেটাই করছে বাংলাদেশ সরকার। করোনা টেস্টের অপ্রতুলতা সম্পর্কে ডক্টর আবদুল্লাহ বলেছেন যখন তখন সবাইকে তো টেস্ট করা সম্ভব নয়, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে টেস্ট টেস্ট টেস্ট, তার পরের যে কথাগুলো বলেছে সে কথাগুলো প্রচার করা হচ্ছে না। পরের কথাগুলো হচ্ছে যে যাদেরকে সন্দেহ করা হবে, যাদের লক্ষণ উপসর্গ পাওয়া যাবে তাদেরকেই টেস্ট করতে হবে। এই টেস্টগুলো ব্যক্তিখাতে দিলে নানা রকম জটিলতা হবে বলেই মনে করেন এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক। ডক্টর আবদুল্লাহ আরো মনে করেন যে যারা বিদেশ থেকে এসেছে তারা যদি দায়িত্বশীলতার পরিচয় দেন, মেলামেশা কম করেন, হোম কোয়ারেন্টাইন মেনে চলেন, তাহলে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। সীমাবদ্ধতার সত্ত্বেও সরকার তার সাধ্যমতো সবকিছু চেষ্টা করছেন। এখন আমাদের সকলের দায়িত্ব আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া, একে অন্যের সংস্পর্শ থেকে যথাসম্ভব দূরে থাকা, জনসমাগম হয় এরকম জায়গাগুলো এড়িয়ে চলা, তাহলেই আমরা করোনা পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে সফল হতে পারি। এবারে দেখুন করোনা মোকাবেলায় যে দেশগুলো সফলতার পরিচয় দিয়েছে এবং তারা যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিল সেই পদক্ষেপগুলো গ্রহণের সরকার এত দেরি করছে কেন, সরকারের ভুলের মাশুল সাধারণ মানুষকে দিতে হবে কিনা সেই প্রশ্নও উঠেছে জনমনে। কারণ করোনা মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশের কতগুলো গভীর ঝুঁকি রয়েছে, এই ঝুঁকির মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। দ্বিতীয় ঝুঁকি হচ্ছে বাংলাদেশে যে সকল প্রবাসী ফিরেছে তারা হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশন কোনো কিছুর তোয়াক্কা করছেন না, তারা এসেই বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করছেন, জনারণ্যে ঢুকে গেছেন, ফলে বাংলাদেশে করোনার সংক্রমণ সামাজিককরণের একটি সম্ভাবনা ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। তাই করোনা যেন বাংলাদেশে দ্রুত আকারে বিস্তার না করে সেজন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। বিশেষ করে চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তাইওয়ান যেভাবে করোনা ভাইরাস মোকাবেলা করেছে ঠিক একই পথে বাংলাদেশের হাঁটা উচিত ছিল বলে অনেকেই মনে করছেন। কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণে সরকার দেরি করল কিনা সেই প্রশ্ন উঠেছে জনমনে। যেমন 8ই মার্চ প্রথম বাংলাদেশে করোনা শনাক্ত করা হয়, এরপর থেকে সরকার সবগুলো সিদ্ধান্তই নিয়েছে কিন্তু তা নেওয়া হয়েছে ধীর গতিতে, যার ফলে আতঙ্ক এবং জনমনে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে করোনা মোকাবেলায় সব থেকে বড় উদ্বেগ হলো জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া, আর এই জন্যই যে দেশগুলো সফল হয়েছে তারা সবাই করোনা মোকাবেলায় প্রথমেই লকডাউন ব্যবস্থা গ্রহণ করেছে। অনেক দেশে সাধারণ মানুষের চলাফেরার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও লকডাউন করা হয়েছে এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বাংলাদেশ এখনো কেন মানুষের চলাফেরা যোগাযোগের উপর বিধিনিষেধ আরোপ করছে না সেই প্রশ্ন উঠেছে জনমনে। দ্বিতীয়ত, করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার সাথে সাথে এমনকি পাশের দেশ ভারতও যেটা করেছে যে তারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা অন্য দেশ থেকে বিদেশিদের প্রবেশ এবং তাদের যে প্রবাসী রয়েছে তাদেরকেও দেশে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ এটা করতে গিয়ে অনেক বিলম্ব করে ফেলেছে। গতকাল বাংলাদেশ কয়েকটি দেশ বাদ দিয়ে বাকি দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন অন্তত 7 থেকে 14 দিনের জন্য হলেও সমস্ত বিমান চলাচল বাংলাদেশে বন্ধ করা অত্যন্ত জরুরি, এর ফলে বাংলাদেশে নতুন করে করোনার ঝুঁকি কমবে বলে মনে করছেন তারা। তৃতীয়ত, বাংলাদেশ 3 মাসের মতো সময় পেয়েছিল করোনা মোকাবেলা প্রস্তুতির জন্য, অথচ এখন খোঁজ নিয়ে জানা গেছে যে বাংলাদেশে 200-এর কম ICU রয়েছে। করোনা রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে অনিবার্যভাবে ICU নিতে হয়, এবং ইতালি যে সমস্যার সম্মুখীন হয়েছে যে তাদের সীমিত ICU থাকার কারণেই তারা অনেক মানুষকে চিকিৎসা দিতে পারছে না, ফলে অবধারিত মৃত্যুর পথে হাঁটতে হচ্ছে দেশটির অনেক মানুষকে। সেই জন্য সরকারের 3 মাসের মধ্যে অনেক বেশি মাত্রায় ICU তৈরি করার দরকার ছিল।
কিন্তু এখন স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে তারা এখন নতুন করে আরো 600 ICU এর ব্যবস্থা করছে, যদিও এই উদ্যোগ আরো আগে নেওয়া উচিত ছিল বলে মনে করা হচ্ছে। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বা সরকারের নির্ধারিত কোয়ারেন্টাইন ইতিমধ্যে চালু হয়েছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই কোয়ারেন্টাইন গুলো পরিচালিত হচ্ছে, কিন্তু এটাতেও সরকার অনেক দেরি করে ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যে যারা ইতালি, জার্মানি সহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন তাদের ক্ষেত্রে কি করা হচ্ছে এবং তাদেরকে শনাক্ত করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা আর তাদের পরীক্ষা করা অত্যন্ত জরুরি। সময় যত গড়িয়ে যাবে ততই তাদের দ্বারা সংক্রমিত লোকের সংখ্যা বাড়ার সম্ভাবনা বাড়ছে। কাজেই সবকিছুতে দীর্ঘসূত্রতা, আমলাতান্ত্রিক জটিলতায় সরকার কি দেরি করে ফেলেছে কিনা এবং এই দেরি করার ফলে করোনার ভয়াবহতা বাড়বে কিনা তা নিয়ে জনমনে নানা উদ্বেগ, উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এই উৎকণ্ঠা নিরসনেই সরকারের এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবারে দেখুন করোনা সংক্রমণ শেষ হতে কত সময় লাগবে। করোনার জন্য পুরো পৃথিবীতে এখন অচল অবস্থার সৃষ্টি হয়েছে, আর কবে নাগাদ এই সমস্যা থেকে মুক্তি মিলবে তাও বলা সম্ভব হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে করোনার উদ্বেগজনক পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে। বিভিন্ন দেশের চিকিৎসক বলছেন করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা আগামী 3 মাসে কমে যেতে পারে, তবে সংক্রমণ পুরোপুরি শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশ যেভাবে লকডাউন করা হচ্ছে ও মানুষের দৈনন্দিন চলাফেরার ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে তা দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ এতে সামাজিক ও অর্থনৈতিক প্রভাব হবে মারাত্মক। তবে এভাবে বিধিনিষেধ আরোপ না করলে সংক্রমণের সংখ্যা আরো বাড়তেই থাকবে। এডিনবার্গ ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিষয়ক অধ্যাপক মার্ক উলহাউস বলেছেন করোনার প্রতিষেধক টিকা আসতে সময় লেগে যাবে 12 থেকে 18 মাস, আর এই টিকা গ্রহণ করলে করোনা ভাইরাসের সংস্পর্শে এলেও মানুষ অসুস্থ হবে না। তিনি বলেছেন একটি দেশের মোট জনসংখ্যার 60% টিকা দেয়া গেলে এই ভাইরাস ছড়িয়ে পড়বে না। তবে এভাবে সবকিছু বন্ধ করে রাখাটা সমাধান নয়, তবে এটিও সমাধানের পথ নয়। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন আগামী 12 সপ্তাহের মধ্যে দেশটিতে করোনা ভাইরাসের প্রকোপ কমিয়ে ফেলবেন। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক নীল ফার্নসন বলেছেন সংক্রমণের মাত্রা কমিয়ে আনতে হবে যাতে দেশের খুব কম সংখ্যক মানুষ আক্রান্ত হয়ে থাকে। 2 বছরের বেশি সময় ধরে এটি করতে পারি আমরা, তাহলে দেশের একটি বড় অংশ ধীরে ধীরে আক্রান্ত হবে, কিন্তু এর ফলে স্বাভাবিক নিয়মে রোগ প্রতিরোধ গড়ে উঠবে। তবে সম্প্রতি আমেরিকার এক ব্যক্তির দেহে পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে, যদিও যে কোনো টিকা আবিষ্কার করার আগে সেটি প্রথমে পরীক্ষা করা হয় কোনো প্রাণীর ওপরে। এক্ষেত্রে বিশেষ অনুমোদন নিয়ে প্রথমেই মানুষের ওপর প্রয়োগ করা হয়েছিল করোনা টিকা। আমেরিকা, চীনের মতো বিশ্বের শক্তিশালী ও উন্নত দেশের বিজ্ঞানীরা ইতিমধ্যে করোনা টিকা নিয়ে পরীক্ষা শুরু করেছেন। করোনা এর ওষুধ আবিষ্কার এখন বিজ্ঞানীদের কাছে সব থেকেই বড় চ্যালেঞ্জ। এবারে দেখুন করোনার মধ্যেই ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে পঙ্গপাল। করোনার মাঝে পঙ্গপাল সংকট 10টি দেশের কয়েক লাখ মানুষকে মারাত্মক ঝুঁকিতে ফেলে দিতে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনে আরব উপসাগরের ঊষর মরুভূমিতে পঙ্গপালের বংশবিস্তারকে নজিরবিহীন পরিস্থিতিতে ফেলে দিয়েছে, বিশেষজ্ঞরা এমন দাবি করছেন বলে গার্ডিয়ানের খবরে জানা যায়। গত 5 বছরের গৃহযুদ্ধে ইয়েমেনের পঙ্গপালের বিস্তার নিয়ন্ত্রণ ক্ষমতা ধ্বংস করে দিয়েছে। এতে আরব উপদ্বীপের দেশটিতে পতঙ্গটি ব্যাপক হারে বিস্তার করতে সক্ষম হয়েছে। 2018 সালে ঘূর্ণিঝড় মেকুনো আঘাত হানলে সৌদি আরবের মরুভূমিতে আর্দ্র বালু ও গজিয়ে উঠা উদ্ভিদের কারণে মরু পঙ্গপালের কয়েকটি প্রজন্মের বিস্তার ঘটেছে। ইয়েমেন ও ওমান দেশ দুটি রুবোয়া খালি নামে পরিচিত, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বৃহৎ এই বালুময় মরুভূমিতে শস্যগ্রাসী ঝাঁকে ঝাঁকে পতঙ্গের জন্ম হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পতঙ্গ বিশেষজ্ঞ কেইথ ক্রিসম্যান এমন দাবি করেছেন। তিনি বলেছেন যখন সেখানকার পরিবেশ শুষ্ক হয়ে যাচ্ছিল তখন অঞ্চলটিতে একটি ঘূর্ণিঝড় আঘাত হানে, এতে নতুন একটি প্রজন্মের পঙ্গপালের বিস্তার সহজ করে দিয়েছে। কাজেই পতঙ্গটির বিস্তার সেখানে 400 গুণ বৃদ্ধি না পেয়ে 8000 গুণ বেড়ে গিয়েছে। তার মতে একটি ঘূর্ণিঝড় পঙ্গপালের বিস্তারকে অন্তত 6 মাসের জন্য অনুকূলে এনে দেয়। এরপর যখন তার আবার শুষ্ক হয়ে যায় তখন পতঙ্গটির প্রজনন প্রতিকূলে চলে যায়, এরপর হয় তারা মারা যায় কিংবা অন্যত্র চলে যায়। ক্রিসম্যান আরো বলেন এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের সংখ্যা বেড়েই চলেছে, যাতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের বিস্তার স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হুঁশিয়ারি পঙ্গপালের কারণে অন্তত 2.5 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়ে যাবে।
আর বঙ্গবাল পর্যবেক্ষণ বিভাগ লোকাস্ট ওয়াচের মতে সাম্প্রতিক মাসগুলোতে অন্তত 10 দেশে এই পতঙ্গটি দেখা গেছে। কেনিয়ার একটি এলাকায় এমন একটি ঝাঁক শনাক্ত হয়েছে, ওই এলাকাটি লুক্সেমবার্গের আকারের মতো হবে। কাজেই এই পতঙ্গের বিস্তারের বিরুদ্ধে লড়াইয়ে $14 কোটি সহায়তা চেয়েছে সংস্থাটি। সংস্থাটি পূর্বাভাস দিয়ে বলেছে যে জুনের দিকে পঙ্গপালের বর্তমান সংখ্যা 400 গুণ বেড়ে যাবে। কাজেই পরিস্থিতির অবনতি গত কয়েক দশকের তুলনায় বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আগে যে কোনো পঙ্গপাল মহামারীর তুলনায় তা দীর্ঘস্থায়ী হতে পারে। এক্ষেত্রে জলবায়ু পরিবর্তন ও ইয়েমেন যুদ্ধ বড় অনুঘটকের ভূমিকা রাখতে পারে। ক্রিসম্যান আরো বলেন, পঙ্গপালের বিস্তারে সম্মুখ সারির দেশ হচ্ছে ইয়েমেন, সেখানে বছর জুড়ে এই পতঙ্গের উপস্থিতি থাকে।